আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিলাম, নতুন একটা স্ট্র্যাটেজি দেখানোর জন্য। সেটা হচ্ছে আমি সচরাচর 1 মিনিটে ট্রেড করে থাকি, আজকে আপনাদের দেখাবো লং টাইম ট্রেড করার জন্য। তো আমি আজকে 1 মিনিটের জন্য ট্রেড করব না, আমরা আজকে লং টাইমে ট্রেড করব, 1 মিনিট প্লাস, অর্থাৎ 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। তো আমি দেখি অ্যানালাইসিস করে দেখব যে আসলে আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করব 3 মিনিটের জন্য, হায়ারের জন্য। ঠিক আছে, এন্ট্রি পয়েন্টটা একটু লেট হয়ে গেছে, এইখানে এন্ট্রি হওয়ার দরকার ছিল। তো যাই হোক, ব্যাপার না, অবশ্যই আমি 3 মিনিটের জন্য হায়ারে প্লেস করেছি, অবশ্যই 3 মিনিটে মার্কেট উপরে থাকবে। তো এই বিষয়টা কিন্তু যারা ফরেক্স করে তারা অনেক ইজিলি বুঝবে। এটা আমরা 2 মিনিটের জন্য হায়ারে দিব। তো হয়তো বা আপনাদের কনফিউজ লাগতে পারে যে আমি কিভাবে বুঝতেছি যে এখানে মার্কেট 3 মিনিটের জন্য হায়ারে থাকবে, এখানে মার্কেট 2 মিনিটের জন্য হায়ারে থাকবে। এটা আসলে পুরোপুরি নির্ভর করে মার্কেট অ্যানালাইসিসের উপরে। মার্কেট আপনি যখন প্রপারলি অ্যানালাইসিস করতে পারবেন, তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে মার্কেটটা এখন কতটা উপরে যাবে, কতটা নিচে যাবে। এই জিনিসটা যখন আপনি মানে বুঝে যাবেন, তখন কিন্তু আপনি একজন ভালো লেভেলের ট্রেডার, কারণ আপনি বুঝে যাচ্ছেন যে এরপরে আসলে ঠিক কতটা ক্যান্ডেল গ্রিন হতে পারে এবং কতটা ক্যান্ডেল রেড হতে পারে। আমি কিন্তু সেটার উপর বেস করেই এখানে 2 মিনিটের জন্য ট্রেড নিয়েছি, যে আমার এন্ট্রি পয়েন্টের ওপরেই ক্লোজ হবে 2 মিনিটে। তো বিষয়টা হচ্ছে এমন, আমরা 10 সেকেন্ডে দেখি মার্কেট কিন্তু প্রপারলি আপে যাচ্ছে। আমরা এখানে 3 মিনিটের ট্রেড নিয়েছিলাম, অবশ্যই আমার 3 মিনিটে মার্কেট উপরেই থাকবে। তো এই বিষয়টা আপনি প্রপারলি যখন শিখে যাবেন, তখন অনেক ইজি মনে হবে। যারা ফরেক্স করে তাদের কাছে কিন্তু এই বিষয়টা অনেক ইজি, বিকজ ফরেক্সে কিন্তু লং টাইমের জন্য ট্রেড নিতে হয়। ঠিক আছে, ফরেক্স বাইনারিতে আমরা 1 মিনিটের জন্য ট্রেড নিতে হবে, বাট ফরেক্সে কিন্তু এমন সুযোগটা নাই। ফরেক্সে আপনাদের লং টাইমের জন্য ট্রেড নিতে হবে। তো ফরেক্সে আসলে যে লজিকগুলো ব্যবহার করে ট্রেড নেওয়া হয়, তো এইরকম আর কি লজিক ইউজ করে কিন্তু এখানে বাইনারিতে লং টাইমের উপর ট্রেড নেওয়া হয়। রিস্ক একই, ঠিক আছে। আপনি 1 মিনিটের ট্রেড নিলেও যে রিস্কটা থেকে যাচ্ছে, লং টাইমের ট্রেড নিলেও সেম রিস্কটা থেকে যাচ্ছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। তো আপনাকে আগে প্রপারলি শিখতে হবে। একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, আগামী 10 তারিখ হতে, 10ই ফেব্রুয়ারি হতে আমার 12 নম্বর ব্যাচের ক্লাস স্টার্ট হবে। তো আপনারা যারা শিখতে ইচ্ছুক, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, তারা আগামী 9 তারিখের মধ্যে কনফার্ম করতে হবে। তো দেখতে পাচ্ছেন সেলার্সরা কিন্তু বারবার ট্রাই করতেছে আমার যে এন্ট্রি পয়েন্ট আছে তার নিচে যাওয়ার জন্য, বাট পারবে না, বিকজ ওই লেভেল থেকে বায়ার্সরা অনেক স্ট্রং, ওই লেভেলটাকে কিন্তু ভাঙতে পারবে না। অবশ্যই আমার এন্ট্রি পয়েন্টের উপরেই মার্কেটকে ক্লোজ দিতে হবে। বারবার সেলার্সরা ট্রাই করতেছে আমার এন্ট্রি পয়েন্টের নিচে আসার জন্য, কিন্তু ওইখানে যেহেতু হিউজ পরিমাণ সেলার্স আছে, অবশ্যই আমার এন্ট্রি পয়েন্টের কিন্তু উপরেই ক্লোজ হবে। আমার ট্রেডটাই আরেকটু হয়তো শর্ট করা লাগতো, আমি যদি 2 মিনিট করতাম তাহলে আমার কিন্তু এখানে ওপেন হতো। তো ব্যাপার না, যেহেতু আমি 3 মিনিটের জন্য ট্রেড প্লেস করেছি, অবশ্যই আমার এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজ দিতে হবে, বিকজ আমি আগেই অ্যানালাইসিস করে দেখেছি যে এই যে লেভেল, যে লেভেলে আমি ট্রেড প্লেস করেছি, এখানে কিন্তু হিউজ পরিমাণ বায়ার্স আছে। দেখেন অনেকটা নিচে চলে গেছে, বিকজ এখানে কিন্তু সেলার্সরা একটু পাওয়ারফুল, বাট আমার এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজ হবে। আপনারা দেখেন যে এখান থেকে কিন্তু বায়ার্স এখন স্ট্রংলি উপরে উঠে যাচ্ছে, অলরেডি অনেকটা উপরে চলে গেছে, বিকজ এটা হচ্ছে স্ট্রং বায়ার্স এরিয়া। ঠিক আছে, আমার এন্ট্রি পয়েন্ট একটু লেট হয়ে গেছে। আমার এন্ট্রি পয়েন্টটা এখানে হলে কিন্তু অনেক ইজিলি আমি উইন হতাম। তো অনেক সময় দেখা যায় যে আপনি যেখানে ট্রেড প্লেস করলেন, দেখতে পাচ্ছেন যে সাপোজ ধরলাম যে আপনি হায়ারের জন্য ট্রেড প্লেস করছেন, দেখতে পাচ্ছেন যে শেষ সময় কিন্তু মার্কেটটা অনেকটা নিচে আছে, বাট আপনার লজিক যদি ঠিক থাকে, ঠিক আছে, আপনার লজিক যদি ঠিক থাকে, দেখেন যে এই লেভেল থেকে মার্কেটটা এখন কত উপরে চলে যাচ্ছে। তো অনেক সময় ট্রেড প্লেস করলে দেখবেন যে অনেকটা নিচে চলে গেল, আপনি হায়ারের জন্য ট্রেড প্লেস করছেন। তো আপনার লজিক যদি ঠিক থাকে, মার্কেট 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে হলেও ওই সময়টা যখন বাকি থাকতেছে, ওই সময়ের মধ্যে কিন্তু সে উপরে যাবে, বিকজ আপনি লজিক্যালি ট্রেড করছেন। এখন যেতে পারে মার্কেটে সেলার্সের পাওয়ার বেশি থাকবে, মার্কেট নিচে যেতে পারে, ওটা ব্যাপার না, ঠিক আছে, কিন্তু আপনার লজিক যদি ঠিক থাকে তাহলে তার উপরেই ক্লোজ হবে। দেখেন আমি এখানে ট্রেড প্লেস করেছিলাম উপরে মেবি 3 মিনিটের জন্য। তো দেখেন যে এন্ট্রি পয়েন্টের উপরেই কিন্তু ক্লোজ দিচ্ছি। তো এই হচ্ছে বিষয়। আপনি যখন শিখে যাবেন তখন আপনার কাছে ইজি মনে হবে, বাট না শিখলে কিন্তু অনেকটা কঠিন মনে হবে। তো যারা শিখতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করেন। ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, যোগাযোগ করেন। আগামী 10 তারিখে অনলাইন ক্লাস স্টার্ট হবে। আপনারা অনলাইন ক্লাসে জয়েন করবেন, তারা 9 তারিখে অবশ্যই কনফার্ম করবেন। তার জন্য আমার সাথে ফোনে যোগাযোগ করুন। আর যারা অনলাইন ক্লাস করতে পারবেন না হতাশ হওয়ার কোনো কারণে, আমার পেইড কোর্স ভিডিও আছে, আপনারা তার মাধ্যমে প্রপারলি শিখতে পারেন, কারণ কোর্স ভিডিওর মধ্যেও যা আছে অনলাইন ক্লাসেও তাই শিখিয়ে থাকি, ঠিক আছে। এছাড়াও দুটা পিডিএফ বুক প্রোভাইড করবো যা বাইনারির ক্ষেত্রে অনেক হেল্পফুল। তো ঠিক আছে, যারা ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।